السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলু আল্লাহ আল আলামিন এ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতিজুমার নেয় আজকেও মক্কা আল মুকাররমা মসজিদ আল জুমার খুতবার বাংলা ترجمা এবং এর সারসংক্ষেপ বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য আমাদেরকে সোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এবং শ্রোতামণ্ডলী আজ ছয়ের মার্চ এগারোই রজব আজ মসজিদুল হারামে জুমার ক্ষুদ্র প্রদান করেছেন ডক্টর আবদুল্লা আলজুহানি হাফিজাহুল্লাহ আল্লাহ তালা তার হায়াতে বরকদান করুন দুনিয়া এবং আখারাতে শেখের সার্বিক সফলতা দান করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আজ যে বিষয় মসজিদুল হারামে ক্ষুদ্র প্রদান করা হয়েছে তা হল আল্লাহরবুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করা এবং দ্বিতীয় খোদ্বায় বর্তমান সময়ে যে উমরা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সে বিষয়েও সম্মানিত খতিফ সাহেব কিছুটা ব্যাখ্যা প্রদান করেছেন আল্লাহবুল আলমিন আমাদেরকে তৌফিক দিলে আজকের জমার সার সংক্ষেপ সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করবো আমা তৌফিক বিল্লাহ সম্মানিত ভাতৃমণ্ডলী সর্বপ্রথম প্রতিটা মুসলিম ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিনের তাক অর্জন করতে হবে আল্লাহ রবুল আলমিনকে ভয় করতে হবে আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন যেখানেই থাকি না কেন যদি আমরা আল্লাহ রবুল আলমিনকে ভয় করতে পারি তাহলে আমাদের দুনিয়ার সকল বিষয় আল্লাহ রবুল আলমিন সমাধান করে দিবেন আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ কোরআনে ক্যারিমে বলছেন ইসলিম যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকল বিষয়ে সমাধান করে দিবেন এবং আমাদের গোনা মোচন করে দিবেন দেবেন সুবাহান্লাহামদিন আজ সম্মায়িত খতিব সাহেব যে বিষয়ে আলোচনা করেছেন তা হলো আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যে নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না ও ইন্দ্দ সোহা এ সকল নিয়ামতের কয়েকটি নিয়ামত আমাদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন অল্প কয়েকটি নিয়ামতের উল্লেখ করে আর এই নিয়ামতগুলো সহ অন্যান্য সকল নিয়ামতের যাতে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সেই দিকে উনি আমাদেরকে আহ্বান করেছেন সর্বপ্রথম যিনি আমত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করেছেন বিশেষ করে উম্মতা মহম্মদিকে তা হলো রসুল্লাহ সাল আলহি আসাল্লামের রিসাল রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আল্লাহরবুলমিন তাকে নির্বাচন করেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ আলাইহি ওসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন রসুল হিসাবে নবী হিসাবে তার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হিদায়তের পথ প্রদর্শন করেছেন হিদায়ত দান করেছেন যদি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের নিকট রসুল প্রেরণ না করতেন আমরা হতো আমরা হয়তো অন্ধকার অন্ধকারচ্ছন্ন অন্ধকার অন্ধকার রাস্তায় থাকতাম আমরা ইসলামের আলো ইসলামের শান্তির পথে আসতাম না আল্লাহ রবুল্লাহ আলমিন অনুগ্রহ করে আমাদেরকে ইসলামের আলোর পথে আমাদেরকে নিয়ে এসেছেন এটা সম্পূর্ণ আল্লাহর বলা আল এমিনের নিয়ে আমাতের অংশ সেজন্য আল্লাহর বলা আলমিন কোরআন কেরিমে বলছেন সোরা হজরাত এর কায়েতে ইয়ামুন্নু না আলাইকান নাসলামু কুল্লাহ তামুন্নু আলাইয়া ইসলামকুম বাইল্লিল্লাহু ইয়েমন্নু আলাই কুমান হাদায় কুম্লিলি ইমান ইনকুন্তুম সদেন যখন কিছু ন রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ অর্থাৎ ন মুসলিমরা যেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ধন্য করেছেন তাদের ইসলাম গ্রহণ অর্থাৎ তারা যে ইসলাম গ্রহণ করেছে এর মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তারা ধন্য করেছে তারা এই ধরনের একটা মনোভাব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পেশ করলেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে তাদের এই বিষয় সম্পর্কে আয়াত নাজিল করলেন ঘোষণা করলেন আল্লাহ রব না আলাই কান্না ইসলামু তারা মনে করছে যে তারা আপনাকে ধন্য করেছে তারা আপনাকে ঋণী করেছে যে তারা ইসলাম গ্রহণ করেছে কুল আপনি বলে দিন লমন্নু আলাই ইসলাম এখন তোমাদের ইসলামের মাধ্যমে আমাকে তোমরা ঋণী করনি আমাকে ধন্য করনি বল لله یمن عليكم ان هداكم للايمان বরং আল্লাহ তাআলা আল্লাহ رب العالمین যে তোমাদেরকে হেদায়েত দান করেছেন তোমাদেরকে ইমান দান করেছেন এটি হল আল্লাহ رب العالمین তোমাদেরকে ধনী করেছেন ইন কুনতুম যদি তোমরা প্রকৃত পক্ষে সত্যবাদী হও যদি তোমরা প্রকৃত পক্ষে ইসলামের যে বিশ্বাস সেই বিশ্বাস যদি তোমরা স্থাপন করো অপরটি আয়াত আল্লাহর رب العالمین বলছেন ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الانهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله الله رب العالمين جكون مؤمن درك তাদের অন্তরে যে সকল হিংসা বিদ্বেষ শত্রুতা ছিল সবগুলোকে দূর করে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দিবেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তখন মুমিনরা বলবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ রবিনের প্রশংসা জ্ঞাপন করছি সকল প্রশংসা তো শুধুমাত্র আল্লাহর তালার জন্য যিনি আমাদেরকে হেদায়তের পথ দেখিয়েছেন যিনি আমাদেরকে হেদায়ত দান করেছেন আল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায় হেদায়ত না দিতেন তাহলে কখনোই আমরা হেদায়ত প্রাপ্ত হতাম না এটি হলো মুমিনদের ঘোষণা তাহলে আমরা মুমিন হিসাবে মুসলিম হিসাবে সর্বপ্রথম আল্লাহ রব আলমিন আমাদের উপরে যে নিয়ামত দান করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সালাতের মাধ্যমে আল্লাহ তাল আমাদেরকে হেদায়ত দান করেছেন ফালিল্লাহ ইহাম আউ্লান ও আখেরা প্রিয় উপস্থিতি যখন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেদায়ত দান করেছেন এই হেদায়তের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে মনের যে তালাবদ্ধ ছিল কোরআন আমরা বুঝতাম না অনেকেই যারা আজ হেদায়তে আসেনি তাদের মনকে আল্লাহ রব্বুল আলমিন তালাবদ্ধ করে রেখেছেন তারা কান থাকা সত্ত্বেও তারা কোরআনের কথা শুনছে না তাদের চোখ থাকা সত্ত্বেও তারা কোরআনের কথা ইসলামের পথ তারা দেখছে না আল্লাহ রবুল্লা আলমিন এসব কিছু আমাদের জন্য খুলে দিয়েছেন যেভাবে কোরআনে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযী আমান ইউখরিজুহুম মিনায যুলুমাতি ইলাল নূর আল্লাহ আলা মানুষদেরকে মুমিনদেরকে অন্ধকার থেকে নুরের পথে আলোর পথে নিয়ে এসেছেন বের করেছেন সুতরাং আমাদেরকে আল্লাহর বল আলামিন এর বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন অপর দিকে অনেক অমুসলিম আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নসিব হেদায়েত রাখেনি এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং এই নিয়ামতে শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আমাদেরকে যে সকল নিয়ামত রাজি দ্বারা ভূষিত করেছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পঞ্চম ইন্দ্রিয় দান করেছেন ইমাম খতিব সাহেব সম্মেদ খতিব সাহেব বলেছেন নিয়ামতে সামঈ ওয়াল বসর ওয়াল ফুয়াদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার জন্য কান দান করেছেন দেখার জন্য চক্ষু দান করেছেন অনুধাবন করার জন্য আমাদের কলব দান করেছেন আমাদেরকে আবেগ দিয়েছেন আল্লাহ আখরাজাকুম মিন বুতুনুম মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ আলামিন বলছেন যে তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন লা আলামুন শাইআ তোমরা কিছুই জানতে না একজন নবজাতক শিশু কিছুই জানে না কোনো ইলম তার কাছে নাই ও যাআলালাকুম সুমআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কিনা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি থেকেই তার কান তার দৃষ্টিশক্তি তার শ্রবণ শক্তি তার কলব দান করেছেন আল্লাহ কুমত করুন যে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করো সুবাহান্লা বি হামদি আমরা মায়ের পেট থেকে যখন এসেছি আমরা কিছুই জানতাম না আল্লাহ তালামুন আসাইয়া আমরা কিছুই জানতাম না কিন্তু আমাদের চোখের মাধ্যমে আমাদের পঞ্চম ইন্দ্রিয়র মাধ্যমে আমরা এলিম অর্জন করেছি আল্লাহ রবুল আলমিনকে チナর আল্লাহ রাব্বুল আলামিন কে বুজার কোরআন এবং সহি সুন্না অনুযায়ী আমল করার জন্য যে ওহী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজিল করেছেন সে ওহীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং এটাও একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দান করেছেন আমাদের শ্রবণ শক্তি দান করেছেন যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি ফালিল্লাহিল হামদা اولا ওয়া সম্মানিত উপস্থিতি এই সকল নিয়ামতের মধ্যে অন্যতম আরো একটি নিয়ামত হল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সামাজিক নিরাপত্তা দান করেছেন সুবাহান্লা বিহামদেব নিরাপত্তা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত ইঙ্গিত দিয়েছেন যে একজন মানুষের যদি তার আহারের ব্যবস্থা না থাকে কিন্তু তার যদি নিরাপত্তা থাকে তার এই আহারের চেয়েও তার সার্বিক নিরাপত্তা তার ব্যক্তিগত নিরাপত্তা তার পারিবারিক তার সামাজিক তার রাষ্ট্রীয় নিরাপত্তা তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদিও বা তার কাছে আহার না থাকে এইদিকে ইঙ্গিত করে ইব্রাহিম আলহ সালাম আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে দোয়া করেছিলেন

রিজিকের ব্যবস্থা করুন সময়ত উপস্থিতি সময়ত শ্রোতামণ্ডলী এই আয়তে ইব্রাহিম আলহাতাম প্রথম দোয়া করেছেন যে আল্লাহ রব আল যেন সামাজিক নিরাপত্তা দান করেন এরপরে উল্লেখ করেছেন তাদের রিজিকের বিষয়ে যদি তাদের সামাজিক নিরাপত্তা না থাকে সে সমাজের মধ্যে তাদের আহারের ব্যবস্থা থাকলেও সামাজিক নিরাপত্তা না থাকার কারণে তারা যে অস্বস্তিতে ভুগবে তারা যে সামাজিক অনিরাপত্তায় ভুগবে তাদের কাছে সেই রিজিক সেই রিজিকের চেয়েও তাদের সামাজিক নিরাপত্তা অত্যন্ত বেশি প্রয়োজন সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম ইব্রাহিম আলহিসাম সামাজিক নিরাপত্তার জন্য দোয়া করেছেন এবং দ্বিতীয় তাদেরকে রিজিকের জন্য দান রিজিকের ফারাগাতের জন্য আল্লাহ রব আলমিন যেন তাদের রিজিকের ব্যবস্থা করে দেন সেই জন্য দোয়া করেছেন ঠিকাকৈ ভাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারীমে কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলেছেন ফল ইবাদু রাব্বা হাযাল মিন মিন যে তোমরা সে রবের ইবাদত করো যিনি তোমাদেরকে আহার করান ও আমানাহুম ওয়া আমান মিন খাওফ আর তিনি তোমাদেরকে ভয় থেকে নিরাপত্তা দান করেছেন অর্থাৎ সামাজিক নিরাপত্তা তোমাদেরকে দান করেছেন বহিরের কোনো শত্রু তোমাদেরকে আক্রমণ করবে সেই দৃষ্টিতে তোমাদেরকে মুক্ত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামাজিক নিরাপত্তা দান করেন আমরা আমরা যখন সামাজিকভাবে নিরাপত্তায় ভুগি আমাদের ইসলাম আমাদের সামাজিক কর্মকাণ্ড আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খান হবে আদায় করতে পারি ইসলামের বিধিনিষেধে আমরা আদায় করতে পারি প্রতিটা বিষয় প্রতিটা কাজ আমরা সুন্দরভাবে সুচারুভাবে আদায় করতে পারি কিন্তু যদি আমাদের সামাজিক নিরাপত্তা না থাকে তাহলে আমাদের প্রতিটা ব্যক্তির জীবনে আমাদের প্রতিটা কাজে সেটা ব্যাঘাত সৃষ্টি করে সেই জন্য সামাজিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এদিকেও আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে আমাদেরকে যে সামাজিক নিরাপত্তা দান করেছেন সেই জন্য আমাদেরকে সবদে আল্লাহ রবুল্লা আলমিনে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদের সামাজিক নিরাপত্তাকে আরো বৃদ্ধি করে দেন এদিকে উল্লেখ করে নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করার পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি বা নিয়ম আমাদেরকে আজকের ক্ষুদ্র বর্ণনা করা হয়েছে যে আমরা নিয়ামতে সুক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে অবশ্যই পাঁচটি বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বা পাঁচটি বিষয়ের মাধ্যমে আমরা আল্লাহ রবুল আলমিনে সুক্রিয়া জ্ঞাপন করতে পারি প্রথম হলো সম্মানিত উপস্থিতি যে আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের এই এই নিয়ামতের কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রকাশ করা এবং আল্লাহ রব্বুল আলমিনের এই নিয়ামতের কারণে তার নিকট বিনয়ী হওয়া তার নিকট আত্মসমর্পণ করা যে এ সকল নিয়ামত একমাত্র আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন এর বাইরে কেউ এ সকল নিয়ামত আমাদেরকে দিতে পারে না সেই জন্য তার নিকট বিনয় হওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে যিনি নিয়ামত দান করেছেন আল্লাহ রবুল আলমিন সেই এই নিয়ামতের ফলে নিয়ামতের কারণে আল্লাহ রবুল আলমিনকে ভালোবাসা তৃতীয় হল যে আল্লা রবুল আলমিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন এসব কিছু নিয়ামত তিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে দান করেছেন সেই বিষয়ে আমাদেরকে তেরাফ করা স্বীকৃতি প্রদান করা যে আরব আমি যে নিয়ামত ভোগ করছি আমি যে খাবার খাচ্ছি আমি যে পানাহার করছি আমি যে সুন্দর পরিবেশে হাঁটছি এই যে সামাজিকভাবে কোনো সমস্যা হচ্ছে না আমার মালের আমার জানের যে নিরাপত্তা আছে এসব কিছু তোমার পক্ষ থেকে আরব এই ধরনের স্বীকৃতি দেওয়া হলো নিয়ামতের সুক্রিয়া আদায়ের একটি মাধ্যম চতুর্থ হল যে এই নিয়ামতের জন্য আল্লাহ রবীন্দ্রের সুক্রিয়া আদায় করা যেভাবে আমরা প্রতিটা কাজে রব্বুল আলমিনের নিয়ামতে আদায় করছি যখন আমরা খাবার গ্রহণ করি তখন আমরা সুক্রিয়া আদায় করি যখন আমরা যে কোনো কাজে যখন আমরা সুক্রিয়া আদায় করব তাহলে অর্থাৎ প্রশংসা করব এই প্রশংসাটা হবে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতে সুক্রিয়া আদায় করার অন্তর্ভুক্ত অর্থাৎ আমরা যদি কোনো একটা নিয়ামতে পাওয়ার পরে সেই নিয়ামতের জন্য যদি আরসানা আলাই করি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি তাহলে আমরা সেই নিয়ামতের সক্রিয়া জ্ঞাপন করলাম পঞ্চম নম্বর হলো যে আমরা যে নিয়ামত পাবো এই নিয়ামতকে এমন কোন রাস্তায় ব্যয় করব না যে পথে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ব্যয় করাটা পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ দান করেছেন কিন্তু আমরা এই অর্থ যদি অন্যায় কাজে ব্যয় করি আমরা এই অর্থের মাধ্যমে যদি হারাম বস্তু ক্রয় করি আমরা এই অর্থের মাধ্যমে যদি অশ্লীলতা ব্যাহেপনাকে যদি আমরা উৎসাহিত করি তাহলে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা হবে না বরং যদি আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন অর্থ দিয়ে দিয়েছেন আমরা এর মাধ্যমে যদি আমরা ইসলামের প্রচারের কাজে আমাদের অর্থকে ব্যয় করি কোরআন এবং ব্যয় প্রচারের জন্য যদি আমরা আমাদের অর্থকে ব্যয় করি ইসলাম শিক্ষার জন্য যদি আমরা আমাদের অর্থ কে ব্যয় করি এ টিম গরিব মাসাকিন যারা আছে তাদের জন্য যদি আমরা আমাদের এই অর্থকে দান করি তাহলে এই অর্থ এই পথে ব্যয় করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা আর যদি আমরা অনইসলামিক পথে মদ জুয়া অনইসলামিক পথে যদি আমরা ব্যয় করি তাহলে সেটা হবে আল্লাহর নাফরমানি করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে সকল নিয়ামত রব্বুল আলামিন দিয়েছেন সেগুলোকে যথাজতভাবে যে পথে ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন সেই পথে ব্যয় করা তৌফিক قام قرون اللهم امين নিয়ামতের সুক্রিয় আদায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ইনশাল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে যখন কোনো ব্যক্তি তার অন্তরে এই বিষয়ে উদিত হবে যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের আমাকে কত নিয়ামত দান করেছেন অথচ আমি পাপে লিপ্ত হয়ে যাচ্ছি আমি আল্লাহ রব্বুল আলমিনের যে হক সে হক আদায় করতে পারছি না এই ধরনের অনুভূতি যদি আপনার মধ্যে আসে তাহলে এটাও সেই নিয়ামতের সুক্রিয় আদায়ের মাধ্যম হিসেবে হবে এইভাবে যদি আপনি এই করতে আলমী যে নিয়ামত আমাদেরকে দান করছেন এই নিয়ামতের হকদার আমিনা আল্লাহ আমাকে আসান করে এই নিয়ামত আমাকে দান করেছেন তবুও সেটা সেই নিয়ামতের শুক্রিয়া আদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে ঠিক একইভাবে আমরা মুখে মুখের মাধ্যমে কথার মাধ্যমে আমলের মাধ্যমে যেভাবে হোক না কেন যখন আমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করব আল্লাহ রব আলীন আমাদের সেই নিয়ামতের মধ্যে নিয়ামত বৃদ্ধি করে দিবেন আর যদি আমরা আল্লাহ রবুল আলমিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতে যদি আমরা নাফর মানি করি তাহলে আল্লাহ রবুল আলমিন সেই নিয়ামতকে আমাদের থেকে ছিনিয়ে নিবেন মিন আলি সমানিত উপস্থিতি মুসলিমের রেওয়ায়ত আবু হুরাইলা রদি আল্লাহ তালা আনুর একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তালা কেয়ামতের দিন এক ব্যক্তিদেরকে বলে বলবেন আই ফুল হে ফুলান আলম উকরিম আমি কি তোমা তোমাকে দুনিয়াতে সম্মানিত করিনি তারপর আল্লাহর বলা আলম সেই ব্যক্তিকে অনেক কিছু জিজ্ঞাসা করবেন আলম ওয়া ওদার ওয়াদার তার আসু ওয়া তার বা অর্থাৎ আল্লাহর রবুল্লা আলমিন তাকে বলবে যে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম আল্লাজ আমি তোমাকে বিবাহ বিবাহ বিবাহের ব্যবস্থা করেছিলাম তারপর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লাহ মুসাহ লিবিল অর্থাৎ তোমার আরোহণের ব্যবস্থা করে দিলা করেছিলাম তোমাকে নেতৃত্বের আসনে বসিয়েছিলাম সবকিছু তোমাকে আমি যে নিয়ামত দান করেছিলাম আল্লাহ রবুল আলম তাকে জিজ্ঞাসা করবেন তোমাকে কি আমি এসব নিয়ামত দান করিনি فيقول شيء بكتبل أي رب أَبُو ابننا ما درك عمك تون الله رب العالمين بقول فظننت أنك ملاقي فظننت أنك ملاقي তুমি কি এ কথা কখনোই ধারণা করেছো তুমি আমার সাথে সাক্ষাৎ করবে ফেয়াকুল আরব হেরব আমি তো আমি তো এই কথা কখনোই মনে আনিনি যে আপনার সাথে সাক্ষাৎ করতে হবে তো আল্লাহ রব আলম বলবেন তেনি তুমি যেভাবে দুনিয়াতে আমি তোমাকে অসংখ্য নিয়ে আমার দ্বারা ভূষিত করার পরেও তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে আমিও আজ তোমাকে ভুলে যাবো নামদু বিল্লা আহমিদালিক সুতরাং সে কেয়ামতের কঠিন পরিস্থিতিতে আল্লাহর আলামিন যদি আমাদেরকে ভুলে যান আল্লাহ বলা আলামীর যদি সাহায্য আমরা না পাই এর চেয়ে কঠিন পরিস্থিতি একজন মমিনের জন্য একজন মানুষের জন্য আর কিছুই হতে পারে না সুতরাং আল্লাহ ব্লা আলামিন আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে সে সকল নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ বলা আলামিন কোনে বলছেন ও হকুম লাইন শাখারতুম্ লাজি দেন নাকুম আল্লাহর রব আলমিন ঘোষণা দিচ্ছেন যে যদি তোমরা আমার নিয়ামতে সুক্রিয়া আদায় করো নাকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব সুবাহ আর যদি আমরা আল্লাহর রব আলমিনের সুক্রিয়া আদায় না করি ওরা ইনকাফার তুম যদি আমরা সেটা অস্বীকার করি আল্লাহ রব আলমিন আমাদেরকে এই সকল নিয়ামত ছিনিয়ে নেবেন আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে বিপদের মধ্যে ফেলবেন ওয়া লা ওয়া ইতা'যিন রাবুকুম লা ইন শকরতুম ইন কাফারতুম ইন আযাবি লা shadীদ যদি আমরা আল্লাহ যদি আমরা আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন এই নিয়ামতের যথাযথভাবে যদি আমরা শুকরিয়া আদায় না করি যেটা যেভাবে করতে হয় সেভাবে যদি আমরা না করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে নিয়ামত কে ছিনিয়ে নিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ভর কেমন লাইল করতেন বা অধিকাংশ সময় রাতের অধিকাংশ সময় কেমন লাইল করতেন একদিন আয়সারদ আল্লাহ বললেন ইয়ারসোলা আল্লাহ তালা আপনার পূর্বের পরে সকল গুণা ক্ষমা করে দিয়েছেন এরপরও আপনি এত কষ্ট করে কেন দীর্ঘ সার রাত ভর আল্লাহ রবুল আলমিনের নিবাদার মধ্যে লিপ্ত থাকেন আপনি তো ঘুম আপনি যদি ঘুমাতেন তাহলেও তো হতো আপনি তো শরীরকে একটু নিয়ামত দিয়ে আপনি শারীরিকভাবে একটু বিশ্রাম নিতে পারেন আপনি যদি একটু রাত্রে ঘুমান তাহলে তো কোনো সমস্যা নেই আল্লাহ রবুল্লা আপনাকে ক্ষমা করে দিয়েছেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন আফেল আবদেন শাকুর র আমি কি আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া জ্ঞাপনকারী বান্দাদের মধ্যে হব না যে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আমার জীবনের সকল গুণা ক্ষমা করে দিয়েছেন এই জন্য কি আমি সার রাতদর ঘুমিয়ে থাকবো নাকি আল্লাহ রবুল্লা আলামিন যে আমাকে ক্ষমা করে দিয়েছেন সেই জন্য তার সুক্রিয়া জ্ঞাপন করব আদা আলাইহি সাল্লাম তার জীবনে সকল গুনাহ ক্ষমা রাব্বুল আলামিন তাকে আখিরিন সৈদুল ওয়াল মুরসালিন বানিয়েছেন তাকে তিন তার মাধ্যমে জান্নাতের উদ্বোধন হবে সেই ব্যক্তি বলছেন যে আমি এত কষ্ট করে ইবাদত করছি এর কারণ হলো আমি যাতে আল্লাহর সুক্রিয়া আদায়কারী শুকরিয়া জ্ঞাপনকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি সুবাহিহামদি আর আমরা আমরা অনেকেই হয়তো বলে থাকি যে আমি যে শুক্রিয়া দেয় করবো আল্লাহ আমাকে কি দিয়েছেন আমি আমার কত অভাব অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি যদি মারা যায় তখন যদি সেই ব্যক্তি বৃদ্ধ হয় অথবা তার ছেলে মারা গিয়েছে তখন বল আল্লাহ কি আমার 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 ছেলেকে পেয়েছে অর্থাৎ সে এই যে আল্লাহ রবুল্লা আলম শুকরিয়া দেয় করছে না আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে কত নিয়ামত দান করেছে তো সে আল্লাহ রবুল্লাহ আলমের নাফরমানি করছে যাই হোক সম্মানিত উপস্থিতি আমাদেরকে বেশি বেশি করে আদায় করতে হবে আল্লাহ আলামিন যেন তার নিয়ামতকে আরও আমাদের আমাদের উপর বাড়িয়ে দেন তার নিয়ামত রাজি যেন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে যেন আরো বৃদ্ধি করে দেন সেজন্য আমাদেরকে বেশি বেশি করে তার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এরপরে সম্মানিত খতিফ সাহেব দ্বিতীয় ক্ষুদ্রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন তা হলো যে আমরা সকলেই জানি যে বর্তমান সৌদি আরবে সাময়িকভাবে উমরা ভিন্ন বিভিন্ন দেশ থেকে উমরা হাজিদের আশা করেছেন এবং অভ্যন্তরীণ যারা আছেন তাদের জন্য সাময়িকভাবে কিছুদিন উমরা পালন না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এই যে কাজটা করা হলো এটি কেন শরীর দৃষ্টিতে বা ইসলামী দৃষ্টিতে এটিকে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি সময় খতিব একটি ঐতিহাসিক একটি ঘটনা উল্লেখ করেছেন যে ঘটনার দ্বারা এটি প্রমাণিত হয় যে যে কোনো বিষয়ে যখন এই ধরনের পরিস্থিতিতে পড়ব সেই হাদিস থেকে বা তখন আমরা কি কী সিদ্ধান্ত নেব সেই বিষয়টা আমরা সেই ঘটনা থেকে জানতে পারবো আর বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছেন এটি অত্যন্ত প্রশংসনীয় একটি পদক্ষেপ হিসেবে উনি বিবেচনা করেছেন আর উনি এটাও বলেছেন যে সরকার বর্তমান যে সকল আলেম বিজ্ঞ আলেমরা রয়েছেন এ বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করেছেন ইসলামের দিক নির্দেশনা নেওয়ার পরেই ওনারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন আল্লাহর আলমিন তাদেরকে ইসলামের খেদমত করার জন্য মুসলিমদের পাশে থাকার জন্য তৌফিক দান করুন আল্লাহ আমিন ইবনে আব্বাস তালাহ আনহু বলছেন যে একদা আনহু উনি যখন খলিফা ছিলেন শাম দেশে একটি যুদ্ধে অভিযানে বের হয়েছিলেন তখন একটি জায়গাতে যাওয়ার পর সেখানে শাহবাগন বললেন যে শামের মধ্যে বিশেষ একটি রোগ অভা মহামারী আকার ধারণ করেছে অর্থাৎ মহামারী সেখানে একটি রোগ মহামারী হচ্ছে এখন আমরা সেখানে না যাওয়াটাই ভালো হবে তখন ওমর রদি আল্লাহ তালা আনহ সাহাবাদেরকে নিয়ে পরামর্শ বসলেন মহাজির সাহাবা আনসার সাহাবা এইভাবে বিজ্ঞ বিজ্ঞ সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন যে হে সাহাবাগণ এখন কি করা যায় এক থেকে যদি আমরা সেখানে যাই তাহলে দেখা যাবে যে অনেক ব্যক্তি এই রোগে আক্রান্ত হবে তখন আমরা আমাদের অনেক মুসলিম ভাই ভাইদেরকে হারাবো অনেক যোদ্ধাদেরকে হারাবো তখন সাহাবাদের মধ্যে এই বিষয়ে মতানক্য দেখা গেল অনেকেই বলছেন যেহেতু আমরা যুদ্ধ করতে এসে যে আমরা সে সেখানে যুদ্ধ করব। আবার অনেকেই বলছেন যেহেতু আমরা আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সুস্থতা নিয়ে দান করেছেন আমরা সেখানে গিয়ে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি এই ধরনের মতানক্য সৃষ্টি হয়ে গেল। একবার জমার রদিয়া আল্লাহ ঘোষণা দিলেন যে আমি আর সামে যাব না আমি এখান থেকেই ফিরে যাব মোদিনাতুর রসুলে মদিনে ফিরে আসব। তখন অনেকেই বললেন যে আপনি আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন যে আমাদের কদরে যদি আমাদের লেখা যদি থাকে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে যে আমরা সেখানে গেলে আমাদের অসুস্থ আমরা অসুস্থ হবো তাহলে হবোই তাহলে আমরা কেন আল্লাহ রবা আলমিনের কদর থেকে ফিরে আসব। তখন ওমর রদিয়াল্লা তাল আনহর সেই ঐতিহাসিক কথা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে উনি বললেন যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের একটি ফয়সলা থেকে অন্য একটি ফয়সলার দিকে ফিরে যাচ্ছি অর্থাৎ দুইটাই আল্লাহ রব্বুল আলমিনের ফয়সলা আল্লাহ রবুল্লা আলামিন তো আমাদেরকে বলেননি যে যে এই ধরনের কোনো মসাহেব হলে সেখানে নিজেকে গিয়ে সেই মাসাহেবের মধ্যে ঢেলে দিতে তখন এই পর্যায়ে একজন সাহাবি এসে উপস্থিত হলেন যে সাহাবি সেই পরামর্শের সময় ছিলেন না

এই হাদিস সাহাবাদের নিকট জানা ছিল না আব্দুর রহমান ইবন আউফ যখন এই হাদিস বর্ণনা করলেন ও ইদা ওয়াকআ বি ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারাম মিন তোমরা যদি এমন হয় কোন অঞ্চলের মধ্যে এই মহামারী আছে তোমরা সেই অঞ্চলের মধ্যে যদি থাকো তাহলে সেখান থেকে বের হবে না আর যদি তোমরা সে অঞ্চলে না থাকো তাহলে যে অঞ্চলে মহামারী হয়েছে সে অঞ্চলে তোমরা প্রবেশ করবে না এই হাদিস শোনার পর অমর আদি আল্লাহ তাহার আনু বলছেন হাম সকল প্রশংসা আল্লাহ রবুল্লা আলমিনের জন্যই কারণ অমর আদি আল্লাহ তাহার আনহু যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তের সাথে এই হাদিসের সাথে মিলে গেল সমানিত উপস্থিতি এই হাদিস বর্ণনা করার মূল কারণ হোক বর্তমান পৃথিবীতে আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গার মধ্যে এই যে করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে শত শত মানুষ মারা যাচ্ছে এমন পরিস্থিতিতে আমাদের করণীয় হলো মুসলিমদের আমরা তাদের জন্য দোয়া করব। কিন্তু যেহেতু রস উল্লাহ সাল্লাম বলেছেন যে অঞ্চলের মধ্যে এই রুখ রয়েছে সে অঞ্চলে তোমরা সফর করবে না আর যারা এই রোগে আক্রান্ত হচ্ছে তারাও সেই জায়গা থেকে এমন জায়গায় আসবে না যেখানে এই রোগ ছড়িয়ে পড়েনি সুতরাং এটাই হলো ইসলামের নির্দেশ যে যে সকল অঞ্চলে এই রোগ ছড়িয়ে পড়েছে সেখান থেকে তারা যেন হারামাইনে না আসে হারামাইনের আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে সেই নিরাপত্তা যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য এই যে বর্তমান সাময়িকভাবে জিয়ারাতুল হারমাইন নিষিদ্ধ করা হয়েছে এটা মূলত সন্না থেকে নেওয়া হয়েছে রসুল্লা সাল্লামের হাদিসেরই আমল করা হচ্ছে সেজন্য আমরা মনে রাখবো যে যত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই যে নির্দেশটাকে আমরা মান্য করার চেষ্টা করবো আর মুসলিম হিসাবে অবশ্যই আমাদের অনেকগুলো কর্তব্য আছে যে সকল মুসলিম বা অন্যান্য দেশে যেভাবে এ রোগ ছড়িয়ে পড়ছে এখন আমাদের কিছু কর্তব্য হলো সর্বপ্রথম আমরা আল্লাহ রবুল আলামিনের নিকট তওয়াক্কুল করবো আল্লাহ রবুল আলামিন যদি আমাদের সেই রোগ আমাদের কদের যদি থাকে তাহলে হবে আর এটার মাধ্যমে যদি আমাদের মৃত্যু হয় তবুও হয়ে যেতে পারে সর্বপ্রথম আমরা সব সর্বদাই আল্লাহ রবুল্লা আলামিনের নিকট আমরা তওয়াক্কুল করবো আর আমরা বেশি বেশি করে আল্লাহ রবুল আলামিনের সাহায্য প্রার্থনা করবো আল্লাহ রবুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবো বেশি বেশি করে দোয়া করব বিশেষ করে হাদিব সাহেব উল্লেখ করেছেন যে আমরা আমাদেরকে মুসলিম হিসেবে বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন কুল মা আবা উবিকুম রব্বি ইউলা দোয়া যে আমরা যদি আল্লাহ রবুল্লাহ আলমের কাছে দোয়া না করি আল্লাহ রবুল্লাহ আলমিনের কোনোই ক্ষতি হবে না সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ রবুল আলমিন এই বিপদ আমাদের থেকে কাটিয়ে নেন আর যে বিপদ এসেছে এই বিপদকে যেন উনি উঠিয়ে নেন যে সকল মুসলিম ব্যক্তিরা বা যে সকল ব্যক্তিরা এর দ্বারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য আমাদের বেশি করে দোয়া করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন যেন তাদেরকে সুস্থতা দান করেন আর বিশেষ করে আমাদেরকে যে এই এই সংক্রান্ত যে দোয়াগুলো আছে আল্লাহিনিয়া আদিকা মিনাল বারসি ওল জুনউনি ওল জুজাম মিন সেই আসকাম এবার এই জাতীয় যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা বেশি বেশি করে পড়বো আর সকল মুসলিমদের জন্য সকল অসুস্থ ব্যক্তির জন্য আমরা বেশি করে দোয়া করব আল্লাহ রব আলম আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন পরিশেষে আমরা সকল মুসলিমের জন্য সকল রোগাক্রান্ত ব্যক্তিদের জন্য দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের নিজেদেরকে যেন যাবতীয় বিপদ আপদ যাবতীয় মহামারী থেকে আমাদেরকে আমাকে আপনাদেরকে আমাদের পরিবার আমাদের রাষ্ট্র আমাদের মুসলিম উম্মা সমগ্র পৃথিবীর মানুষদেরকে যেন আল্লাহ রবুল্লা আলমিন এই এই ধরনের আকস্মিক বিপদ আপদ থেকে এই ধরনের মহামারী থেকে হেফাজত করেন আল্লাহ আমিন وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته